এই ব্রো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন এস টেক প্রো। সো আজকের ভিডিওটি মূলত হচ্ছে ইউটিউব শর্টস দিয়ে। সো ইউটিউব শর্টস নিয়ে কিন্তু অনেকের ভিতরে অনেক ধরনের মতামত রয়েছে এবং অনেকে ভুল ধারণার মধ্যে রয়েছেন, সেই কারণে আজকে ভিডিওটি মেক করা। আশা করছি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো এবার প্রথমত আমরা জেনে নিই যে আসলে ইউটিউব শর্টস কি। সো ইউটিউব শর্টস হচ্ছে আপনি যদি 60 সেকেন্ডের নিচে যদি কোনো ভিডিও যদি মেক করে থাকেন তাহলে সেটাই কিন্তু ইউটিউব শর্টস হিসেবে কিন্তু গণ্য করা হবে। সো এরকম শর্ট ভিডিওগুলো আমরা আসলে টিকটক লাইকিতে দেখে থাকি। সো এর ইউটিউব কিন্তু এরকম একটি প্ল্যাটফর্ম কিন্তু আসলে ইউটিউবের ভিতরেই কিন্তু নিয়ে এসেছে, সেটা হচ্ছে ইউটিউব শর্টস। সো 60 সেকেন্ডের নিচে যদি আমরা কোনো যদি ভিডিও মেক করে থাকি তাহলে সেটাই কিন্তু ইউটিউব শর্টস হিসেবে কিন্তু গণ্য করা হবে। কিন্তু এখানে কথা হচ্ছে আপনি ইউটিউব শর্টস মেক করতে হলে অবশ্যই আপনাকে মোবাইল দিয়ে রেকর্ড করে ভিডিও পাবলিশ করতে হবে, অথবা আপনি যদি ক্যামেরা দিয়ে যদি রেকর্ড করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে সেটা কিন্তু মোবাইলের ফ্রেমে কিন্তু দিয়ে কিন্তু আপনাকে কিন্তু ইউটিউবে আপলোড করতে হবে, তাহলে সেটা কিন্তু ইউটিউব শর্টস হিসেবে কিন্তু গণ্য করা হবে। সো ইউটিউবের শর্টসের যে অপশন আছে সেখান থেকে আপনি চাইলে আপলোড করতে পারেন, অথবা আপনি যদি নর্মালি যদি আপলোড করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু টাইটেলে বা ডিসক্রিপশনে হ্যাশট্যাগ শর্টস দিতে হবে, তাহলে সেটাই কিন্তু ইউটিউব শর্টসে কিন্তু চলে যাবে। সো এখন আসি ইউটিউব শর্টস রিওয়ার্ড যেটা রয়েছে, ইউটিউব আমাদের জন্য যেটা নিয়ে এসেছে ইউটিউব শর্টস রিওয়ার্ড। সো এই রিওয়ার্ড নিয়ে কিন্তু অনেকের ভিতরে কিন্তু অনেক ধরনের মতামত এবং কি অনেকের ভিতরে কিন্তু ভুল ধারণা কিন্তু কাজ করতেছে ইউটিউব শর্টস রিওয়ার্ড নিয়ে। সো এবার প্রথমত বলতে হয় যে আসলে বাংলাদেশ থেকে কিন্তু আমরা আসলে ইউটিউব শর্টসের রিওয়ার্ডের আওতায় কিন্তু নেই, কিন্তু নর্মালি আপনারা যদি ইউটিউব শর্টসে আপনার চ্যানেলে যদি মনিটাইজ অন করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যদি ইউটিউব শর্টস ভিডিওগুলো যদি আপলোড করেন প্রতিনিয়ত আপনাদের ভিউজের ভিতরে অ্যাড অনুযায়ী যেভাবে আপনাদের অ্যাডসেন্সে আপনাদের ডলারগুলো জমা হয় সেইভাবে কিন্তু নর্মালি প্রসেসেই কিন্তু আপনাদের ইউটিউব শর্টস থেকে রেভিনিউ কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সে জমা হবে। কিন্তু ইউটিউব শর্টসের যে রিওয়ার্ড সিস্টেমটা রয়েছে সেই রিওয়ার্ড সিস্টেমে কিন্তু আপনি আওতাভুক্ত হতে পারবেন না। ইউটিউব শর্টস যারা করবেন তারা হচ্ছে $100 থেকে $10,000 পর্যন্ত কিন্তু মান্থলি তারা কিন্তু ইনকাম করতে পারবেন। সো এরকম একটি রিওয়ার্ড কিন্তু আসলে ইউটিউব কিন্তু আমাদের মাঝে কিন্তু নিয়ে এসেছে, কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার যে এই প্রোগ্রামের আওতায় কিন্তু আমরা পড়তেছি না যারা আসলে বাংলাদেশ থেকে ভিডিওগুলো মেক করে থাকি বা বাংলাদেশ থেকে ইউটিউব শর্টসে যারা ভিডিও আপলোড করে থাকি। ইউটিউব কিন্তু এই শর্টস রিওয়ার্ডের জন্য কিন্তু $100 মিলিয়ন পর্যন্ত কিন্তু ইউটিউব কিন্তু এই শর্টসের জন্য রিওয়ার্ড দেবেন। সো এই জন্য কিন্তু প্রতিজনে কিন্তু আসলে প্রতি মান্থে কিন্তু আপনাদের $100 থেকে $10,000 পর্যন্ত কিন্তু পেতে পারে। সো ব্র্যান্ড ডিসপ্লেতে আপনারা এখন যেই কান্ট্রিগুলো দেখতে পাচ্ছেন এই কান্ট্রিগুলো থেকে যারা আসলে ইউটিউব শর্টস ভিডিওগুলো আপলোড করবেন তারা কিন্তু এই রিওয়ার্ড প্রোগ্রামের আওতায় কিন্তু আসবেন। তারা আসলে শর্টস ভিডিওগুলো আপলোড করে কিন্তু প্রতি মান্থে কিন্তু $100 থেকে $10,000 পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবে একমাত্র শর্টস ভিডিও থেকে। সো ব্র্যান্ড অনেকেই হয়তো এরকম কান্ট্রিগুলো থেকে কিন্তু আসলে ইউটিউব শর্টস ভিডিওগুলো আপলোড করে থাকেন, সেক্ষেত্রে তারা আসলে রিওয়ার্ডের আওতায় আসার জন্য যেটা করতে হবে বিগত 128 দিনের ভিতরে কিন্তু তাদের একটি এলিজিবল কন্টেন্ট থাকতে হবে। এলিজিবল কন্টেন্ট বলতে হচ্ছে সম্পূর্ণ আপনার কন্টেন্ট হতে হবে এবং কি ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে কোনোভাবে ভিডিও মেক করা যাবে না, যেটা আসলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করে। সো সম্পূর্ণ নিজের কন্টেন্ট হতে হবে এবং কি সেই কন্টেন্টটা আপনাকে আপলোড করতে হবে বিগত 128 দিনের ভিতরে। সো এরকম একটি কন্টেন্ট হলে কিন্তু আপনি ইউটিউবের রিওয়ার্ডের যে প্রোগ্রামটি রয়েছে সেটার আওতাভুক্ত কিন্তু আপনি হতে পারবেন। সো এবার ফাইনালি আমরা বুঝতেই পারতেছি যে আসলে ইউটিউব একটি রিওয়ার্ড প্রোগ্রাম নিয়ে এসেছে, যেন না আসলে টিকটক লাইকের মতো যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে যারা আসলে শর্টস ভিডিওগুলো মেক করে থাকে, সো সেই সব অ্যাপ্লিকেশনগুলোকে টেক্কা দেওয়ার জন্য কিন্তু আসলে ইউটিউব শর্টস রিওয়ার্ডটি নিয়ে এসেছে। সো সেই সব অ্যাপ্লিকেশনগুলো থেকে কিন্তু আসলে একটা পরিমাণ কিন্তু অ্যামাউন্ট পাওয়া যায়, কিন্তু ইউটিউব শর্টস রিওয়ার্ড যেটা নিয়ে এসেছে সেই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আসলে সেই সব অ্যাপ্লিকেশনগুলো থেকে কিন্তু পাওয়া যায় না। সো এই রিওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে আসলে ইউটিউব যারা চাচ্ছে হয়তোবা যে ইউটিউব টিকটক লাইকে অ্যাপ্লিকেশনে আসলে যারা ভিডিওগুলো মেক করতেছেন তারা আসলে ইউটিউবে চলে আসুক এবং কি ইউটিউব শর্টসের মাধ্যমে ভিডিওগুলো আপলোড করুক এবং কি বেশি বেশি রিওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়ে কি বেশি বেশি ইনকাম করুক। সো ইউটিউব এখন আসলে যেসব কান্ট্রিগুলোকে শর্টস রিওয়ার্ডের জন্য আওতাভুক্ত করেছে এটা আসলে তারা পরিষেবা করবে আর অন্যান্য কান্ট্রিতে এই রিওয়ার্ড অপশনটা চালু করবে, হয়তোবা বাংলাদেশও আসতে পারে। সো সেই জন্য আমাদেরকে ওয়েট করতে হবে এবং কি হয়তোবা কোনো এক সময় আমরা আসলে এই ইউটিউব শর্টস রিওয়ার্ডের আওতাভুক্ত হতেও পারি। সো ব্র্যান্ড এই ছিল আজকে ভিডিওটি। সো এরকম ছোটোখাটো ইনফরমেশনগুলো যদি আমাদের চ্যানেল যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, এবং কি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।